সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো এই সোমবারগুলোতে আমি একদিনও জল দিইনি শিবের মাথায়। আজকে ভাবলাম যে আজকে জল দিতেই হবে। কেন কি, শ্রাবণ মাসের সোমবার আর জল না ঢাললে হয়? তার জন্য চলে এলাম আজকে বাবার কাছে। বাবা যেন সকলকে ভালো রাখেন, আমাদেরকেও যেন ভালো রাখে, আর বলবো তোমাদেরকেও যেন ভালো। যখন মন্দিরে এসেছি তখন দেখছি পুজো হচ্ছে। আমি ভাবলাম ভালোই হলো, তাহলে পুজোটা করুক। আমিও কি করলাম, আমার পুজোর থালাটা আমি নামিয়ে দিলাম ওখানে। তারপর আমি একটু বাইরে বার হয়ে একটু প্রণাম করে নিলাম, আরও বাইরে একটু, চলো তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিই বাবার। আমি যখন এসেছিলাম মন্দিরটা ফাঁকাই ছিল, তাই নয় তো খুব ভিড় থাকে। সকালে যখন বেটু আর ভাই এসেছিল তখন বললো ভিড় রয়েছে খুব। তো এই যে বেটু রেডি হয়ে গেছে, সকাল সকাল ওকে রেডি করি। তুই নিজে কেটে নিবি নাকি? দেখছি তো, তো সকাল সকাল ওর ইচ্ছে ছিল পিৎজা খাওয়ার, মামা পিৎজা করে দেবে তাই করে দিয়েছিলাম। তুই কেটে দিচ্ছিস, ওটা কাটা হচ্ছে, পারবি? আমি কেটে দিচ্ছি রে। না তোর যদি ইচ্ছা হয় সসটা নিয়ে আস, তাহলে নিতে পারিস, বাট অনেকটা সস দেওয়া আছে, আর সস নেওয়ার প্রয়োজন নেই। তোর খুব পছন্দ হয়েছিল পিৎজাটা, তো আমি ওকে বললাম তাহলে ফুদি দিয়ে একটু খেয়ে নে। তো ফুদি দিয়ে নিজেই খাচ্ছিল, নিজের হাতে কিছু খেতে চায় না, সব কিছুটাই খাইয়ে দিতে হয়। কি কেমন হয়েছে? ভালো, এটা তুমি বাড়িতেও বানিয়ে খেতে পারো। তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, তাই না? ও খুব খুশি হয়েছিল সেটা খেয়ে, বলছিল মামা বাড়িতে এত সুন্দরভাবে হয় সেটা বুঝতে পারছিলাম না, তুমি খুব সুন্দর বানিয়েছো, বললো থ্যাংক ইউ আমাকে। তোমার ভালো লেগেছে ব্যাস আর কি, বারবার ইশারা করে বলছিল খুব সুন্দর। তুমি চাইলে খেতে, আমি তাই বানিয়ে দিলাম। বাচ্চাদের আবদার মেটালো খুব ভালোই লাগে মাঝে মধ্যে মায়েদের, তাই না? হাতটা নামছেই না, এত ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, পুরো ঘেমে গেছিস তো, তাও টেস্টি লাগছে। হাওয়াতে বসবি, চল দিচ্ছি, হাওয়াতে দিচ্ছি, চল। সবাইকে দিয়েছ? জ্ঞানীকে এটা দিয়েছ? পাপা এলে, তাই তো? পাপা এলে, চলো জিনিসগুলো এনেছে তোমার দাদা, ঠিক করে নিই, সব দেখে নি। আগে এটা খুলে নি, এটা অনেকগুলো জিনিস রয়েছে, খুলতে পারছি না, খুলে দাও। প্রত্যেকবার দোকানে জিনিস আনার সময় দেখি চিনির প্লাস্টিকটাই ফেটে যায়, এবারও তাই হয়েছে। এদিকে ওর বাবা জিনিসগুলো নামাচ্ছে, আর ওইদিকে ওর কাজ দেখো, ও সব বলছে আমি গুটিয়ে গুটিয়ে রেখে দিচ্ছি, সব একটা একটা করে রাখছে, আমায় রাখতেই দিচ্ছিল না।